করুন মানে চেঞ্জটুকু এবং তারপর দেখলাম যে কীভাবে মেকআপ একটু পরিবর্তনে টিনাকে টিনার মতোই না রেখে একটু ডিফারেন্ট মেতে প্রেজেন্ট করবো। আমি আলটিমেটলি টিনা নিজেকেই চিনতে পারিনি আসলে। হ্যাঁ আচ্ছা এর পরের পর্বে আমরা যেটা দেখবো সেটা তোমার ফটোশ্যুট। ভালো লেগেছে? হ্যাঁ দারুণ। থ্যাংক ইউ টিনা আমাদেরকে টাইম দেওয়ার জন্য।
এত ব্যস্ততার মাঝেও পড়াশোনার মাঝেও যে সময়টুকু আমাদেরকে দিতে পেরেছিল এই সেগমেন্টগুলো পার করতে বেশ সময় লেগেছে। থ্যাংক ইউ আপু, আপনাকেও আর থ্যাংকস ডাবর আমরা এক্সট্রা অর্ডিনারি প্রোগ্রামকে আর আরটিভি সবাইকে আমাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমাদের সার্থকতা এতটুকু যে তোমার লুকের মধ্যে এতটুকু ডিফারেন্স আনতে পেরেছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Well, viewers, দেখছিলেন টিনাকে সামান্য একটু পরিবর্তন করার জন্য, তার লুকে একটি সামান্য ভিন্নতা আনবার জন্য আমরা যে ছোট ছোট স্টেপগুলো নিয়েছিলাম আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। টিনা নিজেকে নিজেই চিনতে পারছিল না। পরবর্তীতে আমরা আবারও হাজির করবো এমনই একজন সাধারণ মানুষকে যাকে একটু ভিন্নভাবে করতে